আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো সহজেই হার মেনে নেওয়া। সফল হওয়ার সবচেয়ে নিশ্চিত পদ্ধতি হলো আরও একবার চেষ্টা করা। এই কথাটি বলেছেন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারক থমাস আলভা এডিসন, যে কিনা 1000 বার অসফল হওয়ার পর বৈদ্যুতিক বাল্ব তৈরি করার পদ্ধতি আবিষ্কার করেছিলেন। থমাস আলভা এডিসনকে ছোটবেলায় সবাই পাগল ও প্রতিবন্ধী মনে করতেন। ছোটবেলায় সে অদ্ভুত সব কাজ করতেন। বলা হয়ে থাকে একবার এক পাখিকে পোকামাকড় খেতে দেখে সে ভাবতে লাগল পোকামাকড় খেলে মানুষও উঠতে পারবে। এরপর উনি কিছু পোকামাকড় একসাথে করে শরবতের সাথে মিশিয়ে তার এক বন্ধুকে খাইয়ে দিলেন। উনি দেখতে চেয়েছিলেন পোকামাকড় খাওয়ার পর তার বন্ধু উঠতে পারে কিনা। এগুলো খাওয়ার পর তার বন্ধু অসুস্থ হয়ে পড়েছিলেন, যার কারণে তাকে তার মার কাছ থেকে অনেক বকা শুনতে হয়েছিল। স্কুলের পড়ায় এডিসনের মনোযোগ একেবারেই ছিল না। সে স্কুলের ক্লাস, পরীক্ষা কোনো কিছু ঠিকভাবে করতে পারতেন না, এই জন্য তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। এরপর তার মা এডিসনকে ঘরের মধ্যে পড়ানো শুরু করেন। থমাস আলভা এডিসন অনেক কম ঘুমাতেন। 15 বছর বয়সেই তিনি ঘরের মধ্যে পরীক্ষাগার তৈরি করেন এবং সেখানেই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। ওনাকে প্রতিবন্ধী ও পাগল মনে করার পরও সে মানুষের কথায় কান না দিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে থাকলেন এবং দেখতে দেখতে 1000 বার অসফল হওয়ার পর বাল্বের আবিষ্কার করেন। তার এই অনবদ্য আবিষ্কারের ফলে পৃথিবীতে মানুষের কাজের পরিধি বেড়ে গেল। বিভিন্ন কাজ, পড়ালেখা, খেলাধুলা করার জন্য দিনের পাশাপাশি রাতেও মানুষ বৈদ্যুতিক বাল্বের উপকারিতা পেতে লাগল। বাল্বের আবিষ্কার ছাড়াও এডিসন চলচ্চিত্র, টেলিগ্রাম, মাইক্রোফোনের মতো প্রায় 1040টি আবিষ্কার করেছিলেন। তার এই অনবদ্য আবিষ্কারের জন্য তাকে জিনিয়াস বলা হয়ে থাকে। তার এতগুলো আবিষ্কারের পরও সে সাধারণ জীবনযাপন করতেন এবং তার মধ্যে কোনো অহংকার ছিল না। 1931 সালে যখন তার মৃত্যু হয়, ওই দিন তার সম্মানে পুরো আমেরিকায় বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল। থমাস এডিসন বলেছিলেন, আমার জীবনে আমি একটা দিনও কাজ করি নাই, এসব তো আমার শখ ও আনন্দ ছিল মাত্র। আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার একটি লাইক, শেয়ার ও কমেন্টস আমাকে অনেক অনুপ্রেরণা যোগাবে। আশা করি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।